हेलो एवरीवन, वेलकम टू माय चैनल एंड एज यूजुअल यू नो आई एम जिया और आमार चैनले सबाई के स्वागतम। हैप्पी न्यू ईयर ऑल ऑफ यू, हैप्पी विंटर, सब किछु मिलिए एक ग्रैंड वेलकम ऑल ऑफ यू। सो आमी करेछी मेकअप और आजकेर ई मेकअपटाई आमी तुलबो, सो भाबलाम तोमादेर संगे छोटो एक ट्रिक्स केनो ना शेयर करे दी। सो यस गाइज, आज के आमार भिडियोस होच्छे आमी की करे আমার মেকআপকে আমি রিমুভ করি যেটা আমার স্কিনকে কোনো হার্ম করে না, যেহেতু আমার সেন্সিটিভ অয়েলি স্কিন। তবে কিভাবে আমার স্কিনকে প্রিপারেশন করি এবং কি করে আমি আমার আফটার মেকআপ আমি আমার স্কিনকে কেয়ার করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সো লেটস সি কি করে আমি করি। তো সবার ফার্স্টে কি করি, আমি আজকে দেখতেই পাচ্ছ আমি আজকে ফেসে প্রচুর পরিমাণে মেকআপ লাগিয়েছি। হ্যাঁ, কারণ আজকে আমার ক্লাসে স্টুডেন্টকে আমি দেখিয়েছিলাম হাউ টু ক্রিয়েট সেলফ মেকআপ অন আমাদের নিজের ফেসে, কি করে সেলফ মেকআপ করতে হয়, কিভাবে পারফেক্ট শেড দিতে হয়, কিভাবে সেটা ফ্ললেস গ্লোয়িং লাগবে, সেটা সমস্ত কিছু দেখিয়েছিলাম। তো সেটাই হচ্ছে এই লুক, আর সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে আছে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটাকে অবশ্যই দেখো, দেখে জানিও কেমন লাগছে। আর এনিওয়ে লেটস সি আমি কি করে আমার মুখটাকে ক্লিন করছি, আর যেটা শর্ট ট্রিক সেটা তোমার স্কিনকে হার্মও করবে না এভরিথিং। সো চলো, অ্যাট ফার্স্ট আমি কি করব, অবশ্যই একটা ওয়েল নিয়ে নিব আমি এখানে, যে কোনো তোমরা এখানে যে কোনো ওয়েল ইউজ করতে পারো, নারকেল তেলও ইউজ করতে পারো। তো আমি হাতের মধ্যে একটু ওয়েল নিয়ে নিচ্ছি। অয়েল নিয়ে আমি পুরো ফেসের মধ্যে এটাকে ভালো মতো ঘষে নিব। হয়ে গেছে ঘষা। সো এই তেল এদিকে যাস না রে। এখন আমি একটা ওয়াইপস দিয়ে দিব, তোমরা যে কোনো ওয়াইপস ইউজ করতে পারো। এটা হচ্ছে জনসন বেবি ওয়াইপস, এই ওয়াইপসটা নিয়ে নিলাম। এবার আমি পুরো ফেসটাকে ভালো করে মুছে নিব। দেখো গাইস, আমি এত এত মেকআপ লাগিয়েছিলাম ফেসে, তোমরা যদি এভাবে মেকআপটাকে ক্লিন করো তাহলে অল ওভার ফেস তোমার ভালো মতো মেকআপটা ক্লিন হয়ে যাবে। অ্যান্ড আফটার দিস তোমরা অবশ্যই ভালো একটা ফেস ওয়াশ ইউজ করবে, যেটা তোমরা ইউজ করে থাকো। তো আমি ওশিয়ার পিম্পল ফ্রি ফেস ওয়াশটা ইউজ করে থাকি, যেহেতু আমার স্কিনে প্রচণ্ড র্যাশেস আছে তাই জন্য। কারণ এখন ফেসটা ন্যাচারালি একটু চিপচিপে হয়ে গেল, অয়েলি অয়েলি। তো যেহেতু আমার অয়েলি স্কিন, সো আমি এটা বেশিক্ষণ রাখবো না, আমি ফটাফট ধুয়ে আসবো। ধুয়ে এসে দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার আগে মনে রাখতে হবে অবশ্যই তোমরা ভালো করে ক্লিন করে নেবে, এটা অবশ্যই ক্লিন করা দরকার। আর স্কিনে মেকআপ রাখতে দিবে না গাইস, কারণ এই উইন্টারে আমরা অনেকেই ভীষণ পরিমাণে আলসেমো করি, আর যার ফলে আমাদের ফেসের থেকে র্যাশেস বেরোয়, র্যাশেসটা আস্তে আস্তে বড়ো হয়ে পিম্পল সৃষ্টি করে ফেলে। তো সেটা করতে দিবে না, যতই ঠান্ডা হোক যতই যাই হোক অবশ্যই ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে তারপরে স্কিন কেয়ার করে তারপরেই ঘুমাবে। কারণ যেহেতু আমাদের নাইটটা অনেক একটা সময় লম্বা সময় ধরে, প্লিজ অ্যাভয়েড দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ভীষণ পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে কাজে এরকম আওয়াজ হচ্ছে। এই অত্যাচারে আমি ব্লগ করতে পারি না, ভাবা যায় সারাদিন। যেটা বলছিলাম, সারা রাত অনেকটা সময় ধরে আমাদের স্কিনটা রেস্ট করে, তো এই রেস্টের টাইমে অবশ্যই আমাদের স্কিনকে ভালো কিছু দেওয়া দরকার, যেহেতু আমরা আমাদের শরীরের হেলথের ভালোর জন্য অনেক কিছু খাবার খেয়ে থাকি, সেরকম স্কিনেরও ব্যাপার থাকে, অবশ্যই স্কিনকেও সেটা দেওয়া দরকার। তার জন্য তোমরা অবশ্যই
এটা মুখটাকে ভালো মতো ক্লিন করে ময়শ্চারাইজার এবং নাইট ক্রিম লাগিয়ে ঘুমোবে, তাহলে স্কিনটা ভালো থাকে। আর অবশ্যই আমার থেকে যদি তোমরা নাইট উইন্টার নাইট কেয়ার রুটিন চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন স্কিন পারপাস কীভাবে কোনটা স্কিন কেয়ার করতে হয়, তার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে গাইস। আমি নাহলে জানবো কী করে তোমাদের ওয়ান ডেটটা কী, তাহলে নাহলে ভিডিওস বানাতে পারবো না। সো দেখা হচ্ছে ফ্রেশ। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত স্কিন আমি ফ্রেশ করে ধুয়ে এসেছি, আর একদম মেকআপ ছাড়া। দিস ইজ মাই অরিজিনাল স্কিন। আর আমি এখন ইউজ করব প্লামের এই ফেস মিস্টটা অ্যাজ এ টোনার, যেহেতু আমার অয়েলি স্কিন, পোর্সেস প্রচণ্ড পরিমাণে। দেন আমি ইউজ করবো প্লামের এই অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা, যেটা আমার স্কিনের জন্য খুব ভালো যেহেতু অয়েলি স্কিন। লুক যেটা আমি আফটার মেকআপ করে থাকি, দিস ইজ দ্য রুটিন। তো তোমরা কি করো সেটা কমেন্টে জানিও, আর তোমাদের এই ট্রিকটা কেমন লাগলো সেটাও জানিও অবশ্যই। আর নেক্সট দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।